প্রতিষ্ঠানের শিক্ষিকা বা ছাত্রীদের পোশাকে কর্তৃপক্ষের আপত্তি ঘিরে বিতর্ক হয়েছে বহুবার। কিন্তু কয়েক ধাপ এগিয়ে এবার দমদম মতিঝিল কলেজে সরাসরি পোশাক নিয়ে জারি হলো ফতোয়া। তবে কলেজ কর্তৃপক্ষ নয়, ফতোয়া জারি করেছে তৃণমূল ছাত্র পরিষদ। মোট 10 দফা নির্দেশাবলীও হোর্ডিং আকারে কলেজে টাঙিয়ে দেওয়া হয়েছে। কি কি ফতোয়া রয়েছে সেখানে? পরিচয়পত্র ছাড়া কলেজে প্রবেশ, কলেজ চত্বরে ধূমপানের মতো বিষয় নিষেধাজ্ঞার পাশাপাশি নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে ছাত্রছাত্রীরা কেউ হাঁটুর ওপর পোশাক পরতে পারবে না, রোদ চশমা বা টুপি পরে কলেজে আসা যাবে না। হোর্ডিং এ নাম রয়েছে কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক বিকি পালের। মতিঝিল কলেজের পড়ুয়াদের দাবি, ক্লাসে ক্লাসে গিয়েও পোশাকের ফতোয়ার ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে। সোমবার সকালে এবেলা সংবাদপত্রে এই খবর প্রকাশের পরই অবশ্য তৎপরতার সঙ্গে কলেজ থেকে সরিয়ে ফেলা হয় সেই হোর্ডিং। হোর্ডিং সরানোর সেই ছবি ধরা পড়েছে এবিপি আনন্দর ক্যামেরাতেও। কিন্তু ছাত্রছাত্রীরা কি পোশাক পরবেন কি পরবেন না তা ছাত্র সংসদ কেন বলে দেবে? পড়ুয়ারা এই ফতোয়াকে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবেই দেখছেন। প্রশ্ন উঠেছে, গ্রীষ্মকালে রোদ চশমা বা টুপি পরে কলেজে এলে তাতেই বা আপত্তির কি থাকতে পারে? এটা উচিত না, উচিত নেই রোদের মধ্যে তো না, চশমা এগুলো তো দরকার। ছেলেদেরও একটা নিজের চোখের উপর ডিপেন্ড করে, ওদের ওরা কি ভাবছে ওদের মানসিকতার উপর এটা ডিপেন্ড করে। মেয়েদের নিজেদের স্বাধীনতা রয়েছে, তো সেক্ষেত্রে মেয়েদের উপর ডিপেন্ড করছে তারা কি ড্রেস পরবে কি পরবে না। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক বিকি পালের অবশ্য দাবি, তিনি ভালোর জন্যই নির্দেশিকা দিয়েছেন। এই সিদ্ধান্তটা এটা পুরোপুরি আমার একা সিদ্ধান্ত না, টিচাররাই বলেছিল যে আমাদের ব্যানারটা করতে, কারণ একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে, ভালো উদ্দেশ্য নিয়ে আমরা এটা করেছিলাম ব্যানারটা। স্থানীয় তৃণমূল নেতা ও দক্ষিণ দমদম পৌরসভার পুর পরিষদ প্রবীর পালের দাবি, তিনি বিষয়টি জানেন না। আমি বিষয়টা আপনার থেকে শুনলাম, আমরা খোঁজ নেব, যদিও কলেজের সাথে তো আমরা যুক্ত নই, এটা ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদের যারা করেন সেই ছাত্র সংসদ আছে, তাদের যারা নেতৃত্ব আছেন আমরা তাদের সাথে কথা বলব। নিশ্চয়ই নিয়ম বহির্ভূতভাবে কিছু তো তারা করতে পারেন না। মতিঝিল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে কথা বলতে গেলে তিনি এই বিষয়ে মুখে খুলতে চাননি। আমি ভীষণ ব্যস্ত থাকব, 2 মিনিট সময় দিন, 2 মিনিট আমি কিছু বলবো না। তবে মতিঝিল কলেজে এই ফতোয়া ঘিরে অন্ধকারে টিএমসিপির রাজ্য সভাপতি শঙ্কুদেব পণ্ডা। তিনি জানিয়েছেন, বিষয়টি ঠিক জানি না, তবে ছাত্রছাত্রীদের পোশাকের ক্ষেত্রে আমরা শালীনতা চাই, কিন্তু শালীনতা নিয়ে হুলিয়া জারি হোক সেটা চাইবো না। দমদম মতিঝিল কলেজে টিএমসিপি ঠিক কি করেছে খবর নেব। শিক্ষা মহলের অবশ্য বক্তব্য, কলেজের শালীনতা থাকাটাই বাঞ্ছনীয়, কিন্তু সেই শালীনতার মাত্রা কে ঠিক করবে? পড়ুয়ারা কি পড়বেন কি পড়বেন না সেটাকে ঠিক করে দেবে টিএমসিপি? হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।